কার পাও সেজদা দিবে? না ভীরের পায়ে। মন তো বাঙালি, ভীরের পাও সেজদা দেয়। সেজদা পাবে একমাত্র কে? কোন আল্লাহ? জমিন যা সেজদা পাওয়ার অধিকার। এভাবে নামাজ শেষ, ইমাম সাহেব দোয়ায় হাত বাড়াইছে, বান্দা হাত বাড়াইছে, আল্লাহ গো নামাজ এত মজা, আগে জানি না আর জীবনে নামাজ ছাড়ব। আল্লাহ কো বান্দা আর ছাড়বি না, যতদিন বেঁচে থাকস করবি। যা আমি খুশি হইয়া যে গুনাহটি তোরে আজকে মাফ দিছি, এই গুনার পরিবর্তে আমি তোরে নেকি দান করে দিছি। এইগুলি পাওয়ার কাউন্টারটা জানি কোনটা? সবাই বলো, এই মসজিদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেননি? যদি রাজি থাকেন কেন থাকবেন না? আসুন আমি শেষ দিকে যাচ্ছি। আমার নবী একদিন মসজিদের নববীতে ওয়াজ করেছেন, ও আমার সাহাবীরা তোমরা দুনিয়া থেকে একটা রোজগার করো, সে রোজগারটা কি নিবা? তোমরা জান্নাতের চাবিটা নিয়ে যাও। জান্নাতের রাসূল বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে জান্নাতের চাবিটা হলো নামাজ। এই জান্নাতের চাবিটা কি? এই ওয়াদ যদি নবী করেছেন জান্নাতের চাবি, হুজুর আমি জীবনে আর নামাজ ছাড়ব না। দৌড়ায় বাড়িতে গেছে যে সাহাবিটা, দৌড়ায় বাড়িতে গেছে কিতাব লেখে, তার নাম ছিল আব্দুল্লাহ আনসারি, সে একবারে গরিব সাহাবি ছিল। বাড়িতে গিয়ে বলতেছে বিবি বিবি গো আজকে যা একটা মজার সদাই আনছি, রাসূল বলছে এই বাজার থেকে বেহেশতের চাবি নিয়ে যাইতে। নবী সাহাবিরা নবীর কাছ থেকে কিছু শুনলে, ওয়াজ নসিহত শুনলে সাথে সাথে বাড়িতে নিতেন। আমরা তো মাশাআল্লাহ যা শুনি মাড় ওই শেষ, লঙ্গি টঙ্গি জাইরা ফেলায় দিয়ে যাই বাড়িতে। না বিবির কাছে পৌঁছান, ও মা বোনেরা আমাদের মৃত্যু হবে, তোমাদেরও মৃত্যু হবে, আমাদেরও হিসাব দিতে হবে, তোমাদেরও হিসাব দিতে হবে। মা গো তোমাদের জন্য ভিন্ন কিছু নাই, তাহলে তোমরাও আসো নবীর এই হাদিসের আওতায়, এই সদাইটা নিয়ে তোমরাও করতে পারো, এটাই হবে আমার শেষ কথা। এই চিঠিটা সকলে বাড়িতে নিয়ে যাবেন। আমার নবী ডাকে, ও সাহাবীরা জান্নাতের চাবি না লইয়া তোমরা কবরে যাও, বলুন জান্নাতের চাবিটা কি? সবাই বলেন আব্দুল্লাহ আনসারি। দৌড়ে বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করতেছেন, বিবি গো ও বিবি রাসূল বলেছে জান্নাতের চাবি রোজগার করার জন্য, বল নামাজ পড়বি নি? আব্দুল্লাহ আনসারির বিবি বলেন স্বামী কথা দিলাম, জীবনে খাই বা না খাই, শান্তি হোক আর সুখ হোক, যাই হোক না হোক, কষ্ট হোক আর সুখ হোক, কিন্তু নামাজ ছাড়ব না, জান্নাতের চাবি না লইয়া কবরে যাব। স্বামীর গলায় ধরে কান্দে, স্বামী গো কিভাবে নামাজ পড়ব, আমার যে নামাজ পড়ার উপযুক্ত কোনো কাপড় আমার ঘরে নাই। এত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারি, কিতাব লেখে ব্যবহার করার মতো, মানুষের সামনে পড়ে যাওয়ার মতো, দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, দুইজনে মিলে মাত্র একটা কাপড়। এরপরও প্রতিজ্ঞা করেছে রাসূলের কথা। আব্দুল্লাহ আনসারি ঘরের ভিতরে গর্ত করেছে, মসজিদের নববীতে জামাতের সময় হলে বিবিরে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া কাপড়টা পরনে লাগাইয়া দরজাটা বন্ধ করে জামাতের পিছনে শরীক হয়ে যায়। জামাত যখন শেষ হয়ে যায় আবার একটা দৌড় মেরে দরজা খুলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে গর্তের ভিতরে উলঙ্গ হইয়া বসে আব্দুল্লাহ আনসারি বিবিকে কাপড় পরে দেয় নামাজ আদায় করার জন্য। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, আল্লাহর কসম এক অক্ত নামাজ ছাড়ে। আব্দুল্লাহ আনসারি মসজিদ থেকে দৌড়ায় আসে, দৌড়ায় যায়, সাহাবীরা সমালোচনা শুরু করে দিলেন, কি নামাজ পড়ে বুঝি না, দৌড়ায় আসে দৌড়ায় যায়। আমার নবী শুনে ফেলে বলতেছেন, সাহাবীরা সমালোচনা করবা না, সমালোচনা ভালো না, আমি তদন্ত করে দেখি আব্দুল্লাহ আনসারি কেন দৌড়ায় আসে দৌড়ায় যায়। পিছে পিছে যাইয়া আব্দুল্লাহ আনসারির ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারি, জবাব নাই, আবার সালাম, জবাব নাই, আবার সালাম, জবাব নাই। এটা আমার নবীর আদর্শ, কার ঘরে ঢুকবেন
আগে সালাম দিবেন, সালামের জবাব নাই চলে আসেন। আমাদের দেশের নীতি হলো সালামের জবাব নাই ভালো ভাই, আসসালাম আলাইকুম ভালো ভাই, জবাব নাই লগারটা কয় ভালো ভাই, যখন বাড়ি না লো বাবি সাবরে দেখা যায়। কে দিল তোমার সেই অধিকার বাবিরে দেখতে? নবীর উম্মত, তোমার চরিত্রের পরিবর্তন ঘটাও নবীর আদর্শ মাফিক, তাহলে শান্তি ফিরে আসবে। পাঁচ সাতটা মিনিটে কষ্ট হবে না তো আপনাদের? শেষ দিয়েছি। নবী তিনবার সালাম দিলেন, জবাব পেলেন না, চলে আসতেছেন। আব্দুল্লাহ আনসারির বিবি দৌড়ে গর্তের ভিতরে নামছে, স্বামী গো ও স্বামী রাসূল চলে যায়, তুমি তাড়াতাড়ি সালামের জবাব দাও। কাপড়টা পরে দরজা খুলে পিছন দিয়ে যাইতেছে, এমন নবী চলে যাই রে যারে পিছন থেকে ডাক দেওয়া যায় না। যে নবী ঘুমিয়ে থাকলে জিব্রাইল পর্যন্ত গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস পায় না। এই নবীর উম্মত হইয়া কেন আজকে আমাদের দুর্যোগ? যাইতেছে পিছনে যায় কিতাব লেখে, পায়ের আওয়াজ বড় করে মারছে, নবী পিছনে চাইছে, হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারি, হুজুর মাফ করে দিয়েন, বেয়াদবি হয়েছে ক্ষমা করে দিয়েন, আমার নবী ডাকে আব্দুল্লাহ আনসারি রে, তিনবার সালাম দিলাম জবাব দিলি না, হুজুর এমন এক পরিবেশে ছিলাম গো রাসূলের সালামের জবাব দেওয়ার উপযুক্ত না। হুজুর কেন আসছিলেন? এর আব্দুল্লাহ আনসারি তুমি মসজিদে দৌড়ায় যাই দৌড়ায় আসো। জি হুজুর, কারণ কি? হুজুর ক্ষমা করে দিয়েন, যেদিন আপনি বলেছেন দুনিয়ার থেকে জান্নাতের চাবি রোজগার করে নেওয়ার জন্য, এদিন থেকে আমি আর আমার বিবি দুইজনে মিলে জান্নাতের চাবি নামাজ আদায় করি। হুজুর আদায় করতে যাইয়া কষ্ট লাগে নবী, দুইজনে মিলে মাত্র আমাদের একটা কাপড় আছে, এক কাপড়ে নামাজ পড়তে কষ্ট হয়, দৌড়ায় আসতে হয় নবী, কিভাবে পড়ো এক কাপড়ে নামাজ? হুজুর আমি ঘরের ভিতর গর্ত করেছি, মসজিদের নবীকে জামাতের সময় হলে বিবিকে বসাইয়া আমি নামাজ যাই, উলঙ্গ করে বিবির গর্তের ভিতরে রাখি, আবার শেষ হলে দৌড়ায় এসে কাপড়টা খুলে বিবিকে দেই, বিবি করে নামাজ পড়ে, আমি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকি। হুজুর এইভাবে আপনি হুকুম আপনার নির্দেশ আপনার দেওয়া এই চিঠি আমল করি, এক অক্ত নামাজ আমরা সারি না। আপনি যখন সালাম দিতেন আমি উলঙ্গ ছিলাম, নবীর সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। হুজুর দুঃখ নিয়েন না, মনে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবী বলেন এইভাবে এক কাপড়ে দুইজনে নামাজ পড়ো। যে হুজুর দেখি তোমাদের গর্তটা শরীয়ত মাইনে নেয় কিনা, দরজাটা খুলে দিলে রাসূল বলেন বাহির থেকে তাকাইয়া দেখি এত গভীর গর্ত, মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী বাহির থেকে বলে আব্দুল্লাহ আনসারী রে আমি রাসূল বলে দিলাম তোরা দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। রে বাবারা বাইরা এমন রোজগারের সার্টিফিকেট না লইয়া এদের সাইরা সাদা কাফন কইরা অন্ধকার কবরে যায়ও না। নবী খুশি খুশি হলাম, এইভাবে কষ্ট করে পড়ো, আর আমাদের বাংলাদেশে সুগেন ভর্তি কাপড় নামাজ মাগো, যেই ঘরে সুকেশ কাপড় দিয়ে বসছ, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হয়ে ঢুকছ, এই ঘর থেকে তোমাকে সাদা কাফনটা দিয়ে বিদায় দিবে, সুকেশ থেকে একটা কাপড়ও দিবে না। মা তুমিও সাবধান হও, হিসাব করে চলো। বলতেছিলাম শেষ দিকে এসে গেছি, আমার নবী চলে যায়, আব্দুল্লাহ আনসারি বিদায় দিতেছে, রাস্তার কিনারে গেলেন, নবীজিকে বিদায় দিবেন। আমার নবী বলেন রাস্তার কিনারে যাইয়া দেখি ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে এইভাবে হাতে বাইদা খেজুর গাছের সাথে বাইদা রাখছে, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছে। আমার নবীজি গায়ে বাচ্চারা রে এই কষ্ট এই দুঃখ তোমাদের কেন? বাচ্চাগুলো ডাকে হুজুর কত মানুষ যাই গো কেউ জিগায় না, তোমাদের বাবার নাম কি? আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারি। এ আব্দুল্লাহ আনসারি বাচ্চাদের কষ্ট কেন? আব্দুল্লাহ আনসারি কিছু কয় না, শুধু কান্দে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করে আমার নবী তোমাদের কষ্ট কেন? বাচ্চারা বলেন হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারি এত গরিব, আজ পাঁচ ছয় দিন পার হয়ে গেছে আমাদের সুলায় আগুন জ্বলে না,
নবী গো না খাইয়া থাকতে থাকতে আমরা বাচ্চা মানুষ পেটের খিদা সইতে পারি না, কই পাবো খাবার? রাস্তায় বেরিয়ে দেখি এই খেজুর গাছটার থেকে কিছু খেজুর জমিনে পড়েছে, খেজুর গুলো টুকাইয়া টুকাইয়া আমরা খাইলাম দুই ভাই। এই গাছটার মালিক ইহুদি, টুকাইয়া খেজুর খাওয়ার অপরাধে গাছের সাথে বাইধা রাখছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও নবীর আদরের উম্মতেরা কে পারবা গো এই নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য? আমার নবী কানতে কানতে মসজিদের নববীর বারিন্দায়, কিসের বারিন্দায়? সব পয়সালা মসজিদ থেকে হতে আজকে মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক নাই। নবী কান্দে, সাহাবীরা জোর হয়ে গেছে, উমর তরবারি হাতে, হুজুর কে বাহির করছে আপনার চোখের পানি? এখন দিখন দিকে বলে দিব, বলুন। নবী কান্দে, উমর রে আজকে চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকর, হুজুর আমি জীবন দিও, জীবন দিয়ে বন্ধ করতে পারবি না। দৌড়ে আসছে উসমান, ধনী, ও ধনী, ও ধনীরা যে ধনী হয়েছ, এই ধনটা এমন এক জায়গায় কাজে লাগাও যে জায়গায় কাজে লাগাইতে পারলে রাসূলের চোখের পানি বন্ধ হবে। উসমান গনি দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া দেখে, উসমান গনি গো আসো আমার পাশে, আমি তো তোমার দিকে তাকিয়াছি গো উসমান গনি, আমি তোমার দিকে তাকিয়াছি ও উসমান গনি, চোখের পানি বন্ধ হয়ে যাবে ইহুদির বাড়ির খেজুর গাছটা যদি আমারে কিনা দিতে পারো। আমার আব্দুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে, সাত দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল, গাছটার মালিক ইহুদি, দুইটা বাচ্চারে গাছের সাথে বাইধা রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসি রাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকিয়া, রাসূল আল্লাহ কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কয়, বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি নিষেধ ইসলাম রাসূল কান্দে, রে এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়ালোমো। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, আরে ইহুদি মাত্র 100 খেজুরের গাছ চাইছো রে, আবার রাসূল কান্দে, রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইছি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম। এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন, 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। দলিল নিয়ে রাসূলের সামনে হাজির, আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। এই নবীর কথা কার কাছে ভালো লাগে? কে নবীর পক্ষে থাকতে রাজি? মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। এই আদর্শটা নিয়ে বেরিয়ে যাও বাবা যুবকের দল, আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমি একটা দোয়া চাই আপনাদের কাছে, আমি দোয়া হলো কারণ বেঁচে তো থাকবো না, একদিন তো বিদায় হতে হবে। আমি একটা মাদ্রাসা করেছি, দাখিল মাদ্রাসা, যেটা বোর্ডের আওতায়, মাদ্রাসা বোর্ডের আওতায়। মাদ্রাসাটা জানুয়ারির 1 তারিখ থেকে আমি স্টার্ট করছি, আজকে এটার কাগজপত্র সব জমা দিয়েছি সরকারের ঘরে, আমার মাদ্রাসার নামটা উদায় খেয়েছি। দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য কেয়ামত পর্যন্ত থাকে,
আমি সোনাগান্দা কুমিল্লা সোনাগান্দার মুরিদ, এখানে আল্লাহর ওলি বানানো হয় যাতে আমার এই প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা আল্লাহর ওলি যেন ভেরিয়ে যায়, আল্লাহ যেন এই আদর্শ নিয়ে লেখাপড়া করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সকলকে দান করেন, সেই দোয়াটা আপনারা করবেন। আমার ক্যাসেট মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। মাহতাব ভাই ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কবি ছিলেন, বড় একজন কবি ছিলেন, আজকে দুনিয়ায় নাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দেন। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়ার প্রস্তুতি নিয়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহব্বতে দরুদ শরীফ পড়ুন, এখন দোয়া হয়ে যাবে, আল্লাহুম্মা সাল্লি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شبه دعا شريفا اللهم آمين اللهم آمين دقنا دقنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া অতি আদর করে যেই জাতি বানাইছো তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি জানি দুনিয়ায় থাকবো না তারপরে শয়তানের দোকাই পরে দুনিয়ার মায়াই পরে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না গো আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ কার মনে জানি কি দুঃখ রয়ে গেছে রে আল্লাহ কার মনে জানি ব্যথা বাবা নাই কার জানি মনে ব্যথা মানাই মা বুদরে যেই বাবা কত আদর করত মাতার গাম পাতাই পড়ত রাত্রের বাবা দিন বানাইয়া পরিশ্রম করে সন্তানের লালন পালন করেছে সারাদিন পরিশ্রম করে রাত্র দশটায় বাড়িতে গেলে যাইয়া যদি দেখছে সন্তান অসুস্থ ডাকছে বাচ্চার কি হলো শরীরটা ভালো না অসুস্থ বাবা সারাদিনের ক্লান্তির কথা ভুলে গিয়ে সন্তানের কোলে লইয়া ডাক্তারের বাড়িতে দৌড় মারছে যাইয়া দেখে ডাক্তার দরজা বন্ধ করে শুয়ে গেছে বাবা দরজায় দাঁড়ায় ডাকে ডাক্তার সাহেব দরজা খুলো আদুরের সন্তানের শরীর ভালো না ডাক্তার বলেন শুয়ে গেছি এখন উঠতে পারবো না বাবা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি চেড়ে চেড়ে ডাকে ডাক্তার রে তোমার দুইটা পায়ে দড়ি রে ডাক্তার দরজাটা খুইলা দেখো আমার বাবার শরীর ভালো না এই বাবার কুলে কত পসরা পায়খানা করছি রে আল্লাহ এই বাবা হারা কে জানি দুইটা হাত বাড়াইছে ওই মা গো মা হারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ যে মা ছোটকালে সন্তান কত বিরক্ত করছে বিছনাই পসরাব করছি বিছনাই পায়খানা করছি মা কাজের ফাঁকে ফাঁকে সবগুলো পরিষ্কার করছে
সন্তান যখন বড় হয়ে গেছে দুইটা টাকা মায়ের কাছে চাইছে, মা যদি টাকা না দিছে সন্তানে লাথি মাইরা গ্লাসের সুকেসের গ্লাস ভাঙিয়া ফেলাইছে, লাথি মাইরা তরকারির পাতিল ফালাইছে, যতই পাতিল ফালাই গ্লাস ভাঙ্গে, মা দি পিছি পিছে যাইয়া বাবা বাবা কইয়া ডাকে, আবার দুইটা টাকা চাইছে মা যদি টাকা না দিছে মার কাপুরে ধরে ধরে টানছে, কোন কোন সময় সন্তানের কাপুরে টানে মা জমিনে পড়ে গেছে রে আল্লাহ, জমিন থেকে উঠে দুইটা হাত বাড়াইছে, বাবারে আমার টাইনা ফালাইয়া দিছো, আমি হাতে ব্যথা পাইছি রে বাবা, ব্যথা দিলে দিছো আমার মুখে, সন্তান যদি কোথাও গেছে রাত্রে বারোটা বাজছে সারা দেশের ঘরের দরজা বন্ধ হইত, মা দরদি দরজাটা খুলিয়া বিনাইয়া বিনাইয়া কান্ত, একটা গাছের পাতা যদি পড়ছে মা দুই কদম সামনে গিয়ে ডাক মারছে, বাবা আইসনি আমি তোমার মা দাঁড়াইয়া রইছি, বাড়ির দিকে তাকাইয়া দেখো না যে আম গাছের তলে মা দাঁড়াইয়া থাকতো, এই আম গাছটাই আছে রে মা জানি কার নাই রে আল্লাহ, মায়ের অভাবি বাবার অভাবি যারা হাত বাড়াইছে গো আল্লাহ আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, আমিন। আল্লাহ ছোটকালে অসুস্থ হয়েছিলাম, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর বাড়িতে এসে গেছি জ্বর সারে না, রাত্রে ঘুম আসে না চোখে, ভাই বোনেরা সবাই ঘুমায় আমার বাবাও ঘুমায়, খালি একটা মানুষ ঘুমায় না রে আমার মা দর, মাতার বসে বসে থাকে, একটু পরে পরে জিগাই মা সবাই ঘুমায় তুমি কেন ঘুমাও না গো মা, মা বলেন বাবারে তোমার চোখে ঘুম না আসলে আমি মার চোখে ঘুম আসে না রে বাবা, সারা রাত যদি না ঘুমায়া থাকো দিনের বেলা সংসারের কাম কেমনে করবো, আমার মা কাঁদবে বাবা রে তোমার কষ্ট দেখে আমার চোখে ঘুম আসে না, মাঝে মাঝে দেখি দুইটা হাত বাড়ায় আমার মা ডাকত, আমার ছেলের জীবন ভিক্ষা দাও করলাম, যে মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো এই মা বাবা যার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, ডাকবেন না আল্লাহ ইয়া আল্লাহ, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, ইয়াল্লাহ খাস করে মাতা ভাইয়ের বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, এই গ্রামের জমিনের নিচে যত মুমেন মুমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মাহবুব গো এই মাহফিলের আয়োজন যারা করেছে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে তাদের বংশধর যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও, আল্লাহ গো আমার ছোট্ট ছেলের খবর আসছে গলায় কাটা লাগছে, কানতেছে বাচ্চাটা টেলিফোন করেছে, বাবু ওষুধ নিয়েছি হোমিওপ্যাথি ওষুধ একা থেকে, আল্লাহ গো আমার ছেলেটার গলার কাটা দূর করে দাও গো আল্লাহ, বাচ্চা মানুষ কষ্ট দিও না তুমি রহম করো আজকের মাহফিলের সিলাই, এইভাবে যাদেরকে ছেলেমে দিয়েছ সকলের ছেলেমেয়েদেরকে সুস্থ রাইখো, নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা রাইখো গো আল্লাহ, আল্লাহ আমিও গলা ভেঙে গেছে অসুস্থ পর্যায়ে প্রায়, আল্লাহ গো এই মানুষের হাতে পায়ের সিলাই আমাকে সুস্থ করে নেক হায়াত দাও গো আল্লাহ, লোকেরা বসে থাকে যদি সুস্থ না রাখো কেমনে যাবো গো আল্লাহ, যাইতে না পারলে লোকেরা কষ্ট পায়, আল্লাহ গো আমার দ্বারা যাতে কাউ কষ্ট না হয় আমাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া জাগায় জাগায় সহিহ সালামতে যাওয়ার তৌফিক দাও গো আল্লাহ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা অভাবী যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও,
যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ শিল্প কারখানার ভাইদেরকে তুমি হায়াত বাড়িয়ে দাও, শ্রমিক ভাইদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ গো যাদের ছেলেমেয়ে আছে ছেলেমেয়েদেরকে নেক হায়াত দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না, ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ একবার দোয়া চাইলেন, আল্লাহ গো তার নেক বাসনা তুমি পূরণ করে দাও। মাহবুব গো এইভাবে যাদের মনে যে আশা আছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم